know that as we grow, the hurdles will be more. Each time we are washed away, we bounce back to the shore. We know we lead the way, keeping odds at bay. See the sunrise tomorrow, inspire the world to follow. Our world is only our smile. I'm seeing it in your heart. স্যার, আর স্টুডেন্ট ক্রেডিট কার্ডটার ব্যাপারে জানলে একটু ভালো হতো। আর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা পোর্টাল, হায়ার এডুকেশন পোর্টাল আছে, ওখানে তুমি স্টুডেন্ট WBSCC সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তুমি অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তোমাকে আরেকটার সঙ্গে অ্যাপ্লাই করতে হয় বিদ্যালক্ষ্মী পোর্টালে। বিদ্যালক্ষ্মী পোর্টাল হচ্ছে আমাদের পাবলিক সেক্টর যে ব্যাঙ্কগুলো যেগুলো আছে সেই ব্যাঙ্কগুলোর থেকে লোন পাওয়ার জন্য ওটা করতে হয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই লোনগুলো হয় পাবলিক সেক্টর ব্যাঙ্ক থেকে অথবা কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো থেকে। তার যত কিছু আছে সবই হচ্ছে গভর্নমেন্ট সেক্টর প্রায়, আমি যদি ধরি গভর্নমেন্টের যে ব্যাঙ্কগুলো আছে সেইগুলো থেকে। তোমাকে বিদ্যালক্ষ্মী পোর্টালে অ্যাপ্লাই করার পরে তোমার এলিজিবিলিটি শুরু হবে ওখানে। এর নিয়ম হচ্ছে এখানে কোনো গ্যারান্টার লাগে না, গ্যারান্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। মনে রাখতে হবে গ্যারান্টার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, কিন্তু তোমাকে টাকা যদি পেতে যদি হয় সেক্ষেত্রে তোমাকে তোমার কিছু মানে কোল্যাটারালের তোমার ইয়ে দিতে হয়, কোল্যাটারালের কোনো প্রুফ দিতে হয়। কিন্তু কোল্যাটারালের কোনো মানে ধরো বাড়ি আছে, জমির দলিল, সেটা ওরা জমা করে না, কিন্তু জমির দলিল জেরক্সটা জমা করবে ওরা। তোমাকে লিখতে হবে আমার এতখানি জমি আছে, বা তোমার বাবা লিখবেন যে আমার এতখানি জমি আছে, এতখানি আমার হচ্ছে এই হচ্ছে জমির দলিল, দাগ নাম্বার, সেটা দিতে হয়। তার মানে এই নয় যে স্টুডেন্ট যদি টাকাটা ফিসটা পেমেন্ট করতে না পারে, মানে লোনটা যদি শোধ করতে না পারে, সেক্ষেত্রে হচ্ছে মানে তার জমিটা নিয়ে নেওয়া, তা নয়। এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হচ্ছে গ্যারান্টার। স্টুডেন্ট পাস করার পরে মানে বেসিক্যালি 4/48 + 6 মাস 55th month থেকে তোমাকে লোন শোধ করতে হবে, মানে 55 নম্বর মাস থেকে। সেই লোনটা যখন শোধ করবে তুমি, তো মনে রাখবে প্রথমে লোন শোধের আগে তুমি ফার্স্ট সেমিস্টার থেকে লোন পাবে, পেলে পরে তোমাকে প্রথম দিকে লোনে যে ইন্টারেস্ট হবে সেটা 9%, তোমাকে 9% ইন্টারেস্ট জমা হতে থাকবে। আলটিমেট ধরো 4 বছরে আমি বললাম প্রতি সেমিস্টার তুমি 20,000 টাকা করে নিয়েছো, তাহলে 4 বছর 8টা সেমিস্টার 4×32 3,20,000 টাকা তোমার জমা হয়েছে, প্লাস অ্যাকুমুলেটরি ইন্টারেস্ট। এটার উপরে তোমাকে 55 নম্বর মাস থেকে তোমাকে যে ইএমআই তৈরি হবে সেটা হচ্ছে 4% ইন্টারেস্টে তোমাকে লোনটা দিতে হবে। মানে প্রথম দিকে 9% ইন্টারেস্ট হচ্ছে, 55 মাসের পর থেকে যখন গভর্নমেন্ট যখন তোমার ওই লোন ইএমআই যখন চালু হবে, গভর্নমেন্ট যখন তোমার গ্যারান্টার হয়ে গেল, তখন থেকে তোমাকে হচ্ছে ওই 4% ইন্টারেস্টে শোধ করতে হবে। যে ব্যাঙ্কগুলো দেয়, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাঙ্ক দেয়, PNB দেয়, ইন্ডিয়ান ব্যাঙ্ক দেয়, হ্যাঁ এই ব্যাঙ্কগুলো দেয়, ব্যাঙ্ক অফ বরোদা দেয়। প্রাইভেট ব্যাঙ্কগুলো সাধারণত দেয় না, তবে গভর্নমেন্ট নিশ্চয়ই চেষ্টা করছে প্রাইভেট ব্যাঙ্কগুলো যাতে এই ইন্টারেস্টে দিতে পারে। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাওয়া খুব ইজি, কিন্তু মনে হতে প্রথম দিকে ইন্টারেস্টটা কিন্তু বেশি, পরের দিকে ইন্টারেস্টটা কম। সেটা 55 নম্বর মাস থেকে তোমাকে ইএমআই ক্যালকুলেট হবে চাকরি পাওয়ার পর, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, এইভাবে অ্যাপ্লাই করবে তোমরা। বাকিতে এখন কাউন্সিলিং যেতে পারো, ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারো, তোমাদের যেহেতু র্যাঙ্ক আছে অসুবিধা নেই, ঠিক আছে। মিসি তোমার তো এক, তোমার সেম ফিস তো সেমই হবে, আর যেহেতু কোর্সটা ডিফারেন্ট, প্রথম বছরে ওদের যেরকম, ওরা যেরকম সিএস যারা আছে আর তোমাদেরকে নন সিএস বলে, সিএসের তোমার যে প্রথম সেমিস্টারে ওদেরকে ফিজিক্স পড়তে হয়, তোমাদেরকে প্রথম সেমিস্টারে ফিজিক্স পড়তে হয় না, তোমাদের কেমিস্ট্রি পড়তে হবে এবং অল্টারনেট করে হয়। প্রথম সেমিস্টারটা তোমাদের অল্টারনেট করে সাবজেক্টগুলো গ্রুপটা, আর সেকেন্ড সেমিস্টার সেকেন্ড ইয়ারতে তোমাদের ব্রাঞ্চে চলে যাবে, সেক্ষেত্রে কিছু কমন সাবজেক্ট পড়তে হয়, বাকি অ্যানালগ ডিজিটাল এলো কমন সাবজেক্ট আছে, এইভাবে চলে। আর কোর্স ফি একই আছে, কোর্স ফিতে এমন কিছু পার্থক্য না, কিছু স্কলারশিপের ব্যাপার আছে সিএসির ক্ষেত্রে, সেক্ষেত্রেও স্কলারশিপ আছে, এসির ক্ষেত্রে কলেজের স্কলারশিপ আছে, বাইরের স্কলারশিপও আছে। বাইরের স্কলারশিপ তোমাদের জেনে গেলে কী কী আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখো।